আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খাওয়া শেষে মিষ্টি না হলে কি চলে? তাই আমি মুর্শিদা জাহানার চলে এসেছি শির খুরমার রেসিপি নিয়ে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়ে চুলাটাকে মাঝারি আঁচে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 লিটার তরল দুধ। এটি পাস্তুরিত আরং ব্র্যান্ডের তরল দুধ ব্যবহার করছি। দিয়ে দিয়েছি 3টে এলাচ, এর মধ্যে একটিকে একটু মাথাটা ফাটিয়ে দিয়েছি। এবার দুধটাকে জাল করে নেব। দুধটা যখন একটু কমে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। এতে করে কালার এবং ফ্লেভার দুটোই সুন্দর হবে। প্রায় 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে আমি অন্য চুলায় ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 3 ধরনের বাদাম কুচি। এখানে কাজু, পেস্তা এবং কাঠবাদাম আছে। দিয়ে দিয়েছি আজোয়া খেজুর। 4টি খেজুরকে আমি একটু কেটে দিয়ে দিয়েছি। ভেতরের বীজটাকে অবশ্যই ফেলে দেবেন। আপনার অবশ্য ঘরে যে খেজুর আছে সেটাই ব্যবহার করতে পারেন। শিরখুরমাতে খেজুর কিন্তু মাস্ট। এবার ভালো করে বাদাম এবং খেজুরটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। অন্যদিকে প্যানে থাকা দুধের মধ্যে আমি এবার দিয়ে দিলাম চিনি। চিনি দিয়েছি প্রায় 1/2 কাপ। এবার সেই বাদাম এবং খেজুরের মিশ্রণটা ঢেলে দিলাম দুধের মধ্যে। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যেরকম মিষ্টি খান সেরকম। আবারও সেম ফ্রাই প্যানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে 200 গ্রাম প্যাকেটের যে লম্বা সেমাইটা থাকে বা চিকন সেমাইটা থাকে তার 1/2 দিয়ে দিয়েছি, অর্থাৎ 100 গ্রাম সেমাই দিয়ে দিয়েছি। এটাকে একটু লালচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে এবং হালকা আঁচে ভাজতে হবে যেন সেমাইটা পুড়ে না যায়। সেমাই ভাজা হয়ে গেলে দুধের মিশ্রণে আমি সেমাইটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার চুলার আঁচ লোতে রেখে আমি সেমাইটাকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট। এতে করে সেমাইটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে এবং দুধটাও আরও ঘন হয়ে আসবে। ভিউয়ার্স, রান্না শেষ, এবার পরিবেশন করলাম। আবারও উপরে একটু বাদাম কুচি ছিটিয়ে দিয়ে পরিবেশন করে নিলাম মজাদার ডেজার্ট শিরখুরমা। ভিউয়ার্স, কেমন হয়েছে আমার রেসিপি কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলো। থ্যাংকস ফর ওয়াচিং, খোদা হাফেজ।